হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওই মানা চ্যানেলের সবাইকে স্বাগতম ভালোবাসা জানিয়ে আজকের একটা ডেলি ব্লগ শুরু করে দিলাম বন্ধুরা তো সকাল থেকে অনেক কাজের চাপ আর সারা দিনটা এখন কীরকম যাবে সেটা জানি না তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম এখন বাসছে নটা দশ তো দেখতে থাকো বন্ধুরা কে পথ্য যাবে ঠিক আছে সকাল থেকে আমার অবস্থা দেখো তো এরপর আবার এই এত কাজ আছে চাল নোনানো আছে বাসন ধোয়া আছে মানে সমস্ত কাজই আমার পড়ে রয়েছে আজকে কাজ তেমন একটা এগোয় নেই নটা বেজে গেছে এদিকের কাজ ছাড়তে বলতে দাদাভাই ডিউটি বেরোনোর সময় একটু মানে হেল্প করছিলাম ওর আর কি এটা সেটা যেটাগুলো লাগে তারপর ও বেরোতে দেরি করলো বলে আমার কাজেরও অনেক দেরি হয়ে গেল আর এই হচ্ছে আর কি আজকে আবার অনুষ্কার স্কুল আছে তো এইসব কাজ সেরে আবার ওকে রেডি করবো এইসব ব্যাপার তো দেখতে থাকো কেউ কোথাও যাবে না স্কিপ করে সাড়ে দিনটা যে আজকে আমার কী করে কাটবে আমি জানি না যা রোদ বেরিয়েছে গো মানে এখন সকাল তো তো মনেই হচ্ছে না সকাল তো মনে হচ্ছে এখনই বারোটা বাজছে ঠিক আছে দেখতে থাকো তো চলো তো এখনো পর্যন্ত পাইপে জল আছে আর আমি খেপির মতন করে চলে এসেছি এখন চালগুলো ধুতে তো নুন মানে চাল নোনাবো তো নুন দিয়ে সেই জন্য চালগুলো আগে ধুয়ে নিচ্ছি মাও চলে এসছে এখানে বাসন ধুতে আর আমি দেখো একটা খট খট করে একদম চলে এলাম চাল ধুয়ে নিয়ে এসে মানে কিছু ঢেলে রেখে গিয়েছিলাম আবার এগুলো ঢাললাম তো এতে আছে পনেরো কেজির মতো চাল আর বাবা ওই যে ওখানে বাঁশ বাখাড়ি নিয়ে কি করছে বলো তো গোয়ালের একটা ঘেরা করবে সেই জন্য বাবা বাখাড়িগুলো ছুলছে আর এই বস্তাটা করেই তোমাদের দাদাভাই চাল নিয়ে আবার কিছু চাল পড়ে গেছে সেগুলোকে আমি খুঁটে কুড়িয়ে নিচ্ছি কারণ চালগুলো তো নষ্ট করতে নেই বলো আবার তার উপর আবার কাপড় মাখানো হয়েছে জামা কাপড় আবার কিছু মাখানো হয়েছে সে একদিনেতেই যত কাজ বলে না সেই তত তো আমার বাসনগুলো সাবান দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম দিয়ে আমি দুয়ারে গেছি না দেখছি পাখিতে ইয়েতে মুখ দিচ্ছে বলে পাখি বসেছিলো বলে আবার আমাকে বাসনগুলোকে নতুন করে ধুয়ে নিতে হচ্ছে আর বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে কিছু কেচেছি ওই ছোটো বালতিতে কিছু কেচে রেখে দিলাম তুলে এখনও জামা প্যান্ট এক বালতির মতো মাখানো হচ্ছে দু বালতির মতো মাখানো ছিল তো সকালে চাল নোনানোটা হয়ে গেছে কিন্তু এখনও এই কাজগুলো সারানো হয়নি আর নোনানো বলতে কি বলো তো চালটা এখনও নোনাতে বাকি আছে জাস্ট আমি ধুয়ে গামলার মধ্যে রেখেছি তাই ভাবছি যে যে মানে যে যাকে বসে যায় না চালটা সেরকম বসে গেলে আমাকে আমার আবার অনেক কষ্ট হবে আর সকাল থেকেই তো এত গরম করছে জামা তো একদম পুরো ভিজিয়ে আছে মনে হচ্ছে না আমি জলেতেই ভিজিয়েছি কিন্তু না জলেতে না ঘামেতেই ভিজে যাচ্ছে সমস্ত জামা কাপড় আর এগুলো মাখিয়েছিলাম বিছানা চাদরটা তুলে দিয়েছি তো সেই বিছানা চাদরটা একটু কেঁচে দিচ্ছি আর একটা অন্য মেলে দিয়েছি এই হচ্ছে ব্যাপার তো বাসনগুলোও ধোয়া হয়ে গেছে আর জামা কাপড়গুলো এখন কাচছি আর চালটা নুনাবো এইসব আর কি হচ্ছে আর কি এই সব করতে করতেই যদি দিনটা চলে যায় আর বেঁচে থাকলে তো আরও অনেক কিছু হবে রান্না বান্না সবই তো পড়ে আছে অনুষ্কার স্কুল সমস্ত কিছু শুধু জাস্ট তোমাদের দাদাভাই ডিউটি গেছে এই হচ্ছে ব্যাপার আর আমি ভাবছিলাম যে আজকে অনুষ্কাকে স্কুল পাঠাবো না পাঠাবো না যা রোদ দিয়েছে তো এখন প্রত্যেক দিনই এরকমই রোদের তাপ থাকবে তো রোজ আর কত স্কুল কামাই করবে বলো স্কুল তো যেতেই হবে তো মনে হচ্ছে মর্নিং স্কুল হবে আজকে জাস্ট ডে হচ্ছে তারপর আবার মর্নিং হবে কারণ ছেলেমেয়েরা এই গরমে থাকতে পারবে না তো আমার সমস্ত কাঁচাকুচি হয়ে গেলো মাখানো যেগুলো ছিল আর এক বালতিতে এর আগে কেঁচে দিয়েছি দিয়ে কলতলাটা আমি ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এই বালতিটা ধুয়ে ছোটো বালতিটার মধ্যে জামা কাপড়গুলো রাখবো আর বড়ো বালতিটাতে ধুতে ভালো লাগবে আর মুখটা দেখো গরমে একটা ভাব বেরোচ্ছে ওই জন্য মুখে একটু জল দিয়ে মুখটা ধুয়ে নিলাম আর এবার একে একে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে যেদিন কাজ থাকবে না তো থাকবে না আর যেদিন থাকবে তো আর কাজের শেষ নেই তো ভাবলাম বিকেলের দিকে ঠান্ডায় ঠান্ডায় কাপড়গুলো কাচবো আবার ভাবছি যে না যখন কষ্ট যখন হচ্ছে তো কেচি নি এদিকে চালটাকেও আমাকে তোলা ফেলা করতে হবে মানে নাড়া নাড়ি করতে হবে আর ততক্ষণকে জামা কাপড় শুকিয়ে যাবে সকালে কেচে দিলে তো জামা কাপড় শুকিয়ে যাবি তো এটাই হচ্ছে ব্যাপার আর এই কটা বাজছে সাড়ে নটা বাজছে দশটাতে ভালোভাবে শুকিয়ে যাবে যা রোদ দিয়েছে তো জলটা এখনও পর্যন্ত আছে এটাই আমার সৌভাগ্য যাওয়ার সময় তোমাদের দাদাভাই জামা প্যান্টগুলো দিয়ে গেল বললো এগুলোও একটু কেঁচে দাও কারণ মানে যেগুলো একদিন পড়ছে আর পরা যাচ্ছে না এত ঘাম বসে যাচ্ছে জামা প্যানে আর গাছপালাগুলো কি সুন্দর লাগছে একটু হাওয়া না দেখো একটু গাছগুলো নড়েছে যে একটু যদি নড়ে বাতাসটা আসে তাহলেও নয় একটু ভালো লাগে গরমের মধ্যে তো ওগুলো সমস্ত কেচে ধুয়ে নিয়েছি কিছু আর এই যে এখন চাদরটাকেও ধুয়ে নিচ্ছি আর বিছানার চাদর তো এমনি অনেক ক্ষণ ধরে ধুতে হয় কারণ বিছানার চাদরটা অনেক বড় আর সার্পগুলো জন্য এর থেকে যেতেই চায় না আর একটু বেশি করেই সার্পো দিয়েছি আমি ওই জন্য এখনও পর্যন্ত ফেনা হয়েই চলেছে এদিকের কাজ সেরে এবার চলে এলাম চালগুলো নোনাতে সে বললাম না জাঁকে বসে যাবে তো দেখো সত্যি সত্যিই চালগুলো জাঁকে বসে গেছে একদম শক্ত হয়ে গেছে অনুষ্কা এখন স্কুল যাচ্ছে কতদিন পর এক বছর পর স্কুল খুললো তা সাইকেলে হাওয়া নেই এনেই সেনেই করছে আর আমি এই যে সমস্ত কেচে মেলে দিয়েছি চাল শুকুতে দিয়েছি দেখছো আমার যা অবস্থা কি বলব নে নে বাবা নে ঠিক হয়ে যাবে চালাতে চালাতে টান লাগবে না চালাতে চালাতে ঠিক হয়ে যাবে সাবধানে যাবে যা রোদ এটা হুম যে চালগুলো নুনানো হলো পনেরো কেজি চাল চলে যা ভিতরে ইয়ে আছে অন্যায় করবে না যা রোদ দিয়েছে জীবন আইটাই করবে স্কুলে এত রোদ দিয়েছে এত রোদ দিয়েছে যে একবারে কি অবস্থা আবার এই মাঝে মাঝে ছাড়গুলো নাড়তে আসছি তা একদমই জীবন মানে হচ্ছে যাই 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 হচ্ছে শুকিয়ে গেছে আবার তুলতে হবে রান্না আছে একবারে কাঁচা কুচি করে চাল রোদে দিয়ে তারপর স্নান করতে গেছি আর রোদ থেকে এসে আর চোখে কিছু দেখতেই পাচ্ছি না কিছু দেখতে পাচ্ছি না অন্ধকার এত রোদের তেজ উফ তো চলো জামা কাপড়গুলো তুলে দিন সমস্ত শুকিয়ে গেছে এরপর থাকলে রোদে একদম হিং চিড়িং হয়ে যাবে আর এই গরমে বেশি কিছু তরকারি করতে পারিনি যা গরম তো দেখো মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে পেঁপে দিয়ে আর দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে তরকারি করে দিয়েছি ব্যাস আর ভালো লাগছে না এত গরমের মধ্যে এত কাজের চাপ আবারই অত রান্না বান্না অত ভালো লাগে না দূর দূর তো সেই জন্যই আর কি আর এখন দেখো তরকারি কালারটাও কিন্তু অনেক সুন্দর এসছে আমি দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি হ্যাঁ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা সম্বোড়ানো হয়ে গেল আমার পেঁয়াজ রসুন দিয়ে আর এখন একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো ঠিক আছে এরপর খাওয়া দাওয়া করে একটু বিকেলে মানে দুপুরে শোবো দেখো এত গরম সবাই কেন আড্ডা আমার খাই

একদম ও থেকে এ মাথা এই যে রাস্তার পলট যে যে আসবে আমাদের বাড়ি সবাই চলে আসবে ঠিক আছে এই গরমে কেউ কারো বাড়ি আসতে হবে না আর রাস্তাতেই আধমারা হয়ে যাবে তার জন্য নয় তবুও দেখিয়ে দিলাম রাস্তাটা চাঁদার পাড়ে এসি সামনেই আমাদের বাড়ি চলে আসবে সবাই গরম আর এখন ঘরের মধ্যে চলে এলাম সন্ধ্যাবেলা গা হাত ধুয়ে নি ঢুয়ে পড়তে বসবো তো বন্ধুরা এখানেই মানে ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের ব্লগে ঠিক আছে টাটা বাই